ফ্রেন্ডস, আমি শারিয়া। আমি এসেছি বাঙালিদের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে জড়িত খেলা ধাঁধার আয়োজন নিয়ে। আজকের দিনটা আমাদের জন্য খুবই একটা স্মরণীয় দিন, শহীদদের প্রতি এই এপিসোডটা উৎসর্গ করছি। তো বাঙালিরা এই দিনে যেহেতু ভাষার জন্য প্রাণ দিয়েছিল এবং বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষার জন্য কেউ কিন্তু এখন পর্যন্ত প্রাণ দেয়নি, শুধু বাঙালিরা ভাষার জন্য প্রাণ দিয়েছে, এই জন্য ইউনেস্কো এই দিনটাকে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনারাও জানেন, একটা জিনিস ভাবলে আসলেই মানে কষ্ট লাগে যে বাঙালিরা যে জন্য ভাষার জন্য প্রাণ দিল, সেই ভাষারই, সেই সংস্কৃতির, সেই সাহিত্যের কিন্তু আমরা এখন চর্চা করি না, সেটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আমাদের এই এপিসোডটা ধাঁধায়, এটাও কিন্তু দেখেন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভাষার জন্য প্রাণ দিয়েছে তারা, কিন্তু এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্যই তারা এই শহীদ হয়েছে। আমাদেরও সেটার মর্যাদা দিতে হবে এবং সেই সাথে সাথে আমাদের সাহিত্য সংস্কৃতিকে চর্চা করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ধাঁধাতে যাই। অবশ্যই আমাদের সাথে থাকতে হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি যাই, আমার যারা মেম্বার আছে, পার্টিসিপেট করেছে আমার সাথে গেমসে, তারা হচ্ছে ওই যে ওই দিকে আছে। সুন্দর ব্যাটা, বাজারে যা, তার মধ্যে মা রয়েছে কিনে আনবে তা। কি হতে পারে এটা, তোমরা একটু ভাবো। অনেক সিম্পল, মানে অনেক ইজি একটা প্রশ্ন, এবং এই অ্যান্সারটা অনেকে পারবেন না। যারা পারে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানা যে অ্যান্সারটা কী হবে। আর আমাদের এই ধাঁধার আয়োজনকে শেয়ার করতে একদমই ভুলবেন না। তামাক, কিন্তু তামাক না, ও বলছে যে তামাক, অ্যান্সারটা হবে তামাক ও বলছে। তো বুঝে যাচ্ছে যে জলের ওই স্থলের ওই, জল বিনা কিছু নেই, কি হতে পারে? অনেক ইজি একটা জিনিস, তুমি একটু ভাবো, তোমরা একটু ভাবো যে কি হতে পারে আনসারটা। আমি জানি অনেকে পারবে, যারা পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানবেন যে অ্যান্সারটা কি হবে। জল বিনা কিছু নেই, মানে জল ছাড়া সেটা কিচ্ছু নেই, এটা হচ্ছে খুব তোমাদের, ঠিক আছে? এখন তোমরা ভাবো যে কি হতে পারে, জল ছাড়া কিচ্ছু নেই, জলে হয় স্থলে, মানে স্থল বলতে মাটিতে যাচ্ছে, তো এটা কি হতে পারে? জল বিনা কিছু নেই, হাস না। এটার অ্যান্সারটা কি আমি বলে দিব? অ্যান্সারটা হলো বরফ কিংবা পানি। জল থাকে, মানে পানি তো থাকে, আবার বরফ কিন্তু ইতো থাকে ফ্রিজেও, তাই না? তো এটার অ্যান্সার হবে বরফ আবার কিংবা পানি, মানে বরফটাই তো গলে পানি হয়ে যায় লাস্টে। নয় তো দূরে, এই তো কাছে আছি তোমার সাথে, রৌদ্র বলে থাকি তোমার পাশে। এটা কি হতে পারে অ্যান্সারটা, একটু ভেবে পড়ো। আচ্ছা, অনেক সিম্পল, এটা অনেক ইজি। সূর্য, তুমি তো বলেছো সূর্য, আসলে সূর্যটা হয়নি। তো তোমরা কি কেউ পারো? ওরা বলছো ওরা কেউ পারে না। তো অ্যান্সারটা হবে ছায়া, বুঝতে পেরেছো? অ্যান্সারটা ছায়া হবে, কারণ আমি বলেছি রৌদ্র বলে পাছে পাছে আসে, তো ছায়া তো আমাদের পাছে পাছে আসে, তাই না? তো তোমরা বুঝতে পেরেছো অ্যান্সারটা হবে ছায়া। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ভিডিওটা আমরা শহীদদের প্রতি এই 21 ফেব্রুয়ারিতে উৎসর্গ করছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।